বাজার থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। ঘটনা গন্ডাছড়া থানাধীন রাজধন পাড়ায়। নিহতের নাম শশীমোহন ত্রিপুরা, বয়স 65, বাড়ি গন্ডাছড়া মহকুমা এলাকার রাজধন পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে শশীমোহন হাতিমাথা বাজার থেকে হাট বাজার সেরে টমটম গাড়ি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। তাতে গাড়িতে থাকা তিনজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে আশপাশ এলাকার মানুষ ছুটে এসে গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শশীমোহনকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত আশোর কুমার ত্রিপুরা এবং বিদ্যাজয় ত্রিপুরা তাদের দুজনকেই প্রাথমিক চিকিৎসার পর কুলাই ধরাই জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ডুম্বুরনগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা সহ এলাকার সমাজসেবীগণ। ব্লক চেয়ারম্যান হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং নিহত শশীমোহনের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শশীমোহনের অকাল মৃত্যুতে রাজধন পাড়ায় শোকের ছায়া নেমে আসে। আজকে 3 মার্চ 2024 আজকে খুব একটা দুঃখের বিষয়, আমাদের এই গন্ডাতৈশা তথা গন্ডাছড়া এলাকায় এই গাড়ি অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট বহুতবার হয়ে থাকে। তো আজকে হাতিমাথা বাজার ছিল। তো এখান থেকে যারা এখানে বাজার করতে এসে বাড়ি ফেরার পথে এই থামছে, আজকে এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে একজনে স্পট ডেথ আর দুজনে গুরুতর আহত, তারাকে হাসপাতাল দৃষ্টি হাসপাতালে রেফার করানো হয়েছে। তো এটাই আমরা এই জিনিসটা আমরা আপিল করি। তো যারা ড্রাইভার তারা অ্যাকচুয়ালি দেখাশোনা করে, যেহেতু রাস্তা ব্যতিক্রম, তো এটা দেখাশোনা করে চালালে তো এরকম অ্যাক্সিডেন্টও একটু এর থেকে আমরা বিরত থাকতে পারি। তো আজকে দুপুরে কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা হয়েছিল, তাতে দুজন গুরুতরভাবে আহত হয়েছে, তাদেরকে আরও উন্নত চিকিৎসার জন্য কুলাই ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে। আর একজন সজিন মোহন ত্রিপুরা, উনি ওইখানেই স্পটে ওনার মৃত্যু হয়। তো ওটা দেখা যাক পুলিশ ইনকোয়ারিতে, যদি ওইটা পোস্টমর্টম লাগে ওটা ওইরকমভাবে হ্যান্ডেল করা হবে। রিপোর্ট দৃষ্টি।